চিনির ফোন নষ্ট হয়ে গেল, তো চিনি আর আমার বর দুজনে এতক্ষণ বাইরে ছিল, ওরা ফোনে ডিসপ্লে টিসপ্লে সারিয়ে এখন আসলো। তো ডিরেক্ট আজকে এখন 3:45 বাজে, ডিরেক্ট এখন লাঞ্চ সিন। আজকে আমাদের টুগেদার লাঞ্চ, বাবা যদিও আগে খেয়ে নিয়েছে, বাবা তখন না খেয়ে থাকতে পারে না, মা স্কুল থেকে এসে খাচ্ছে, আর ওরা দুজন এত টায়ার্ড হয়ে গেছে দুপুরবেলা ফোন সারি সারি যে এসেই খেতে বসে গেছে। তো চলো তোমাদের কাছে দেখা আজকে লাঞ্চের মেনু কি। আজকে লাঞ্চের মেনুটা আমার খুব ফেভারিট, তো লেটস গেট ক্লিমসে। এবার লাঞ্চের কি কি মেনু? মুড়ি ঘণ্ট, সব তরকারি, সব সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া, কাঁকরোল ভাজা, মাছের কালিয়া, মোচার বড়া। কিরম হয়েছে খেতে? তো এই বাড়িতে সবাই খুব ফিশ অলিক উইদাউট মি, তাই এই মাছের কাতলা, মাছের কালিয়া, মোচার বড়া, মুড়ি ঘণ্ট, কাঁকরোল ভাজা সবাই খাচ্ছে, আর এই যে এখানে খাচ্ছে মা। তো আজকের ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে, আজকে ডেফিনেটলি আউটিংয়ে যাবো অ্যান্ড খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাবো। শেষ পর্যন্ত ব্লগটা দেখবে আর ডেফিনেটলি আমাকে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো। তো আমি এখন গিয়ে লাঞ্চ করি, দেন আইল গেট ব্যাক টু ইউ অগেইন, বাই বাই। সো ডিরেক্ট চলে এসছি ইভিনিং পার্টে, তারপর টানা ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে চা খেয়ে আজকে বেরোচ্ছি। সো আমি যেটা বলেছিলাম যে আজকে আউটিংয়ে যাবো, তো দিস ইজ দ্য পার্ট। তো উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি বোথ অফ আস। ফাইনালি আমি ট্যাঙ্ক পরে চলে এসেছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মিস তুলতুল পালুই, শি ইজ দ্য ফার্স্ট ওয়ান যে আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যে ট্যাঙ্ক মোড়ে ট্যুর দেখাতে। সো দিস ইজ স্পেসিফিক্যালি ফর ইউ তুলতুল, তোমার জন্য আমি এই ট্যাঙ্ক মোড়ের ট্যুরটা করতে এসেছি। সো ডেফিনেটলি তুমি এটা দেখবে, দেখে আমাকে জানাবে কীরকম লাগবে। ওকে সো লেটস গেট স্টার্টেড। ট্যাঙ্ক মোড়ের একটু আগে থেকে স্টার্ট করছি, প্রথমেই আছে মিলন সংঘ ক্লাবের পরে হচ্ছে সত্যজিৎ মঞ্চ। সো টেক এ লুক, এই হলো বালুরঘাটের সত্যজিৎ মঞ্চ, এটা হচ্ছে আগের নাটকের জায়গা ছিল, তারা হয়নি, এখন এটা মুভি হল হয়ে গেছে ডিউ টু লকডাউন। এখন খুব একটা সিনেমা এতে দেখানো হচ্ছে না, কিন্তু বেসিক্যালি এটা মুভি হল, মানে সিনেমা হল, তো এখানে আমরা সবাই সিনেমা দেখতে আসি। এসো চলে এসেছি ট্যাঙ্ক মোড়, তো এই ফুজি ট্যাঙ্ক থেকেই শুরু করি। এই মোড়টাকে ট্যাঙ্ক মোড় বলে, এই যে এখানে যেদিক দিয়ে গাড়িটা আসছে সেটা একটা রাস্তা, আর এখানে ডিভাইডার আছে, যেদিক দিয়ে টোটোটা গেল এখান দিয়ে ডিভাইডার আছে, আমি দেখাচ্ছি ওইদিকে নিয়ে গিয়ে। এই যে সত্যজিৎ মঞ্চ ব্লুটা, আর এই ট্যাঙ্কটার জন্য এটা স্পেসিফিক নাম হচ্ছে ট্যাঙ্ক মোড়। এখানে আমি এখানে একটা কামান রাখা আছে বেসিক্যালি, এরকম ভাবে ঘিরে দেওয়া আছে। আমি সামনে থেকে একবার দেখিয়ে নিচ্ছি, এটা ফ্রন্ট লুকটা, ঠিক আছে। এটা ফ্রন্ট লুকটা, এর জন্যই এটার নাম ট্যাঙ্ক মোড়। এবার এটা সোজাসুজি আমি যদি উল্টো দিকে তাকালাম, এখানে অনেকগুলো রাস্তা, একটা দাদু পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। এবার এদিকে চলে গেল হচ্ছে পরানপুর পতিরাম সোজাটা, এখানে দুটো ডিভাইডিং করা আছে রাস্তার, একটা মানে ওয়ান ওয়ে, এক একটা ওয়ান ওয়ে, আমি দেখাচ্ছি সেটা, এই যে এটা একটা ওয়ান ওয়ে টুয়ার্ডস বাস স্ট্যান্ড, এটা চলে যাচ্ছে পরানপুর পতিরামের দিকে, আর এইখানে আর একটা হলো যেদিক দিয়ে আমরা আসলাম, যেদিকে সত্যজিৎ মঞ্চ, সেখানে হলো এটা টুয়ার্ডস ত্রিহারা ক্লাব, শিবতলি বাজার অ্যান্ড অল, ঠিক আছে। তো এটা টুয়ার্ডস বাস স্ট্যান্ড, আর এটা টুয়ার্ডস ত্রিহারা ক্লাব, আর এটা টুয়ার্ডস
মানে গ্রামের দিকে গঙ্গারামপুর পতিরাম এন্ড অল যে কোন এবার আমরা নেক্সট জায়গায় যাচ্ছি সেই জায়গাটাতে একটা খুব সুন্দর শান্তি পাওয়া যায় সবাই চেনে বালুরঘাটে তো চলো যাওয়া যাক তো এটা বালুরঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রম আমার মামা অ্যাকচুয়ালি এখানকার দীক্ষিত তো আমরা আজকে এখানে এসেছি এই যে ভিতরে মন্দিরটা তো চলে এসেছি আমরা সেকেন্ড প্লেসে সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মন্দির এখানে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে তো চল এটা হিলিমোড় থেকে ক্রস করে এসে একটা মিশন আছে সেইটা রামকৃষ্ণ মিশন বলে তো আমার মামা যে এখানে দীক্ষা নেওয়া তো তার জন্য আমরা এখানে এসেছি এতক্ষণ সন্ধ্যা আরতি চললো আমি তোমাদেরকে দেখালাম সন্ধ্যা আরতি ইজ ডান এবার আমরা ওপরে যাচ্ছি সবাই অপেক্ষা করছে প্রসাদের জন্য সো এবার প্রসাদ বিতরণ শুরু হবে সবাই প্রসাদ চেয়ে জন্য লাইনে দাঁড়িয়ে আছে প্রচন্ড গরম আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এই যে লুচি আলু একটা মিক্সড ভেজ ফ্রুট সুজি আর জিলিপি এখন এবার আমরা খেয়ে এখান থেকে গরম করে চলে যাবো সো হি ইজ স্টার্টিং ওভার হিয়ার তো তারপর ওখানে আসলে এতটা গরম ছিল যে আমার একটু মাথা ঘুরে গেছিলো একটু শরীর খারাপ হয়ে গেছিলো তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি সো দিস ইজ অল অ্যাবাউট মাই টু ডেজ ব্লগ গাইস প্লিজ লেট মি নো হাউ ওয়াজ ইট অ্যান্ড সবাই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে সবাই খুব পজিটিভিটির মধ্যে থাকবে অ্যান্ড স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং ধন্যবাদ বাই বাই